friends, আমি শিপ্রা বসাক দাস। Welcome to my channel, শিপ্রা বসাক দাস, শিপ্রা ফিটনেস একাডেমি। আমি আজকে এমন কিছু পানীয় অর্থাৎ ড্রিঙ্কের কথা বলবো যেগুলো কিন্তু শুধুমাত্র আমাদের তৃষ্ণা মেটায় না, গরমে আমাদের পুষ্টির ঘাটতিও পূর্ণ করে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কি ধরনের ড্রিঙ্কস আমাদের গ্রীষ্মের সময় পান করা একান্তভাবে আবশ্যকীয়। এখন গরম প্রচণ্ড বাইরে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ঘামও হচ্ছে, যার জন্য প্রচুর পরিমাণে জল কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের করতে হবে কি, আমাদের জলটাও বেশি পরিমাণে খেতে হবে এবং এমন খাবার খেতে হবে যাতে কিন্তু আমাদের শরীর হাইড্রেট থাকে, কারণ এই সময় কিন্তু সানস্ট্রোকের ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায়। বাজারে কিন্তু অনেক ঠান্ডা পানীয় রয়েছে, আইসক্রিম জাতীয় খাবার রয়েছে, যেগুলো কিন্তু সাময়িকভাবে আমাদের স্বস্তি দিলেও শারীরিক দিক দিয়ে সেগুলো খুবই হানিকারক। সেই জন্য বিজ্ঞানীরা কিন্তু বা সায়েন্টিস্টরা কিন্তু আমাদেরকে প্রাকৃতিক কিছু পানীয়ের কথাই বলছেন, যেগুলো কিন্তু ঘরোয়াভাবে তৈরি করে সেগুলোই আমাদের খাওয়া উচিত, শরীরকে যেমনভাবে হাইড্রেট রাখতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তৃষ্ণাও মেটে তার সঙ্গে সঙ্গে শারীরিক কোনো ক্ষতি না হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই গ্রীষ্মকালে আমরা কি ধরনের পানীয় পান করলে বা কি ধরনের ড্রিঙ্কস খেলে কিন্তু আমাদের শারীরিক প্রবলেম হবে না অথচ শরীর হাইড্রেট থাকবে। প্রথমেই বলি ডাবের জল। ডাবের জল কিন্তু ইলেকট্রোলাইটের খুব ভালো উৎস। প্রতিদিন যদি ডাবের জল খাওয়া যায় তাহলে কিন্তু ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। এছাড়া ডাবের জল শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স ঠিকঠাক রাখে। এছাড়া এর মধ্যে ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় থাকে এবং গ্রীষ্মের দিনে ডাবের জল খেলে শরীর চাঙ্গা থাকে। গ্রীষ্মের দিনে প্রত্যেকেরই কম বেশি কিন্তু হজমের সমস্যা হয়, সেক্ষেত্রে টক দই কিন্তু একটা ইফেক্টিভ রেজাল্ট দেয়। গ্রীষ্মের দিনে প্রত্যেক দিনের ডায়েটের মধ্যে কিন্তু টক দই রাখা বাঞ্ছনীয়। টক দইয়ের ঘোল কিন্তু এই সময় শরীরের পক্ষে খুবই ভালো। বিট লবণ এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে টক দইয়ের ঘোল খেতে কিন্তু ভালোই লাগে। কাঁচা আম শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। কাঁচা আমের শরবত শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। কাঁচা আমের মধ্যে ভিটামিন এ, B1, B2, ভিটামিন সি থাকে। এছাড়া এতে থাকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ এবং ত্বকের সংক্রমণ থেকে বাঁচতেও সাহায্য করে। এরপরে আমরা যে পানীয়টির কথা বলবো সেটা হচ্ছে ছাতুর শরবত। হ্যাঁ, ছাতুর শরবত গ্রীষ্মের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তাপমাত্রাকে অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে। ছাতুর মধ্যে আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়ামের মতো জরুরি উপাদান রয়েছে। এছাড়া ছাতু কিন্তু হজমেও সাহায্য করে, তাই গ্রীষ্মের দিনে ছাতুর শরবত কিন্তু অনবদ্য। এরপরে আমি যে পানীয়টির কথা বলবো সেটি হচ্ছে আখের রস। হ্যাঁ বন্ধুরা, গরমকালে কিন্তু আখের রস খুবই সহজলভ্য। এছাড়া এর মধ্যে আয়রন ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা কিন্তু আমাদের শরীরকে চাঙ্গা করতে সাহায্য করে এবং পাচনতন্ত্রের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। তাহলে আজকে আমরা এমন কিছু পানীয়ের কথা জানলাম যেগুলো কিন্তু এই গ্রীষ্মের দিনে শুধুমাত্র আমাদের তৃষ্ণা মেটাবে না, তার সঙ্গে সঙ্গে শরীরে পুষ্টির যে ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করবে। আমরা বাইরে বাজারে পাওয়া পানীয়গুলোকে অ্যাভয়েড করে যদি এই ধরনের পানীয় আমাদের ডেইলি লাইফের অন্তর্ভুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আজকে আমার সঙ্গে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেল শিপ্রা বসাক দাস, শিপ্রা ফিটনেস একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি টিপে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ।